জিরান্ড জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্সেল ফর্ম, যখন নাউনের ফাংশন করে তখন তাকে জিরান্ড বলা হয়। আর আমরা জানি নাউন মূলত চারটি ফাংশন করে, সাবজেক্ট হওয়া, ভার্বের অবজেক্ট হওয়া, প্রিপোজিশন অবজেক্ট হওয়া, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ভার্বাল কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে যেহেতু ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্সেল ফর্ম এটা নাউনের ফাংশন করবে, তাহলে এখানে যে জিরান্ড যেটাকে আমরা বলছি এটাও কিন্তু আমাদের ছয়টা ফাংশনই করার কথা, কারণ এটাও তো আমাদের নাউনের ফাংশনই করবে। তো দেখা যায় কি এক্ষেত্রে এটা আমাদের মোট চারটা ফাংশন করে এবং শেষে যে দুইটা ওই দুইটা ফাংশন করতে পারে না, যেমন এটা হতে পারে সাবজেক্ট হতে পারে, এটা ভার্বের অবজেক্ট হতে পারে, প্রিপোজিশন অবজেক্ট হতে পারে এবং এটা হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বাট জিরান কখনোই আমাদের ভার্বাল কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা কখনোই হয় না। যেমন যে অর্থাৎ ভার্ব এর আইএনজি যুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন নাউন এর ফাংশন করে, নাউনের ফাংশন করে তখন তাকে জিরান্ড বলে। অর্থাৎ ভার্বের আইনযুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্সেল ফর্ম যখন একটি নাউনের ফাংশন করে তখন তাকে বলা হয় জিরান্ড। আর এক্ষেত্রে মূলত চারটা ফাংশন করতে পারে, যেমন যদি লিখতে চাই সাবজেক্ট, সাবজেক্ট রূপে করতে পারে, অবজেক্ট রূপে অর্থাৎ ভার্বের অবজেক্ট রূপে করতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, প্রিপোজিশনাল অবজেক্ট রূপে, আর এটা করতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে, কমপ্লিমেন্ট রূপে। অর্থাৎ সাবজেক্ট হতে পারে, এখানে হতে পারে অবজেক্ট হতে পারে, প্রিপোজিশন অবজেক্ট বা হতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই মোট চারটা ফাংশন করতে পারে। তার মানে বাকি হলো এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ভার্বাল কমপ্লিমেন্ট, এই দুটো কখনোই সে করতে পারে না। এখন সাবজেক্ট রূপে যেমন ধরো যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, লক্ষ্য করো এখানে ওয়াকিং, তোমাদের মনে হতে পারে এখানে ওয়াকিং হচ্ছে একটি ভার্ব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওয়াকিং হচ্ছে একটি জিরান্ড। কেন কি জিরান্ড বলছে এবং একই সাথে এটা কিন্তু নাউনের ফাংশন করছে, কারণ এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট, একই সাথে এটা হচ্ছে আমাদের জিরান্ড এবং একই সাথে এটাকে আমরা কিন্তু নাউনও বলতে পারি, কারণ এখানে ওয়াকিং এটা কি বোঝাচ্ছে, একটি নাম বোঝাচ্ছে, কিসের নাম, যে ক্রিয়া যে হাঁটছে, হাঁটার যে নামটা বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটাকে আমরা জিরানো বলতে পারি, কারণ কি এটা হচ্ছে এমন একটি নন ফাইনাইট ভার্ব যেটা নাকি নাউনের ফাংশন করছে, অর্থাৎ ভার্বের আইনজি যুক্ত ফর্ম বা এটাকে প্রেজেন্ট পার্সিপাল ফর্ম, এটাকে অনেকভাবে বলা যেতে পারে, এটাকে সাবজেক্ট বলা যেতে পারে বা বলা যেতে পারে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলা যেতে পারে, বা এটাকে আমরা যদি চাই এটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা নাম বলতে পারি, সাবজেক্ট বলতে, নন ফাইনাইট ভার্ব বলতে পারি, জিরান বলতে পারি। এখন হচ্ছে অবজেক্ট রূপে, যেমন উই কন্টিনিউড দিস ডিসকাসিং, আমরা কন্টিনিউ করছিলাম ডিসকাসিং, এই যে এখানে ডিসকাসিং এটাকে আমরা বলতে পারি অবজেক্ট, কারণ এটা কন্টিনিউ যে ভার্বের অবজেক্ট এবং একই সাথে এটা হচ্ছে আমাদের
নন ফাইনাইট ভার্ব, কারণ এটা কোনো টেন্স বোঝাচ্ছে না, এবং এটাকে আমরা বলতে পারি জিরান্ট, জিরান্ট, বাট এটা কখনো ভার্ব বলতে পারি না, এবং বলতে পারি এটাকে একটি নাউন, কারণ এটা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যেটা একটি নাউনের ফাংশন করছে। অর্থাৎ অবজেক্ট হওয়া কার কাজ? অবজেক্ট হওয়া হচ্ছে এটা একটি আমাদের নাউনের কাজ, প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্টকে আমরা জানি প্রিপোজিশন পর যতটুকু অংশ বসে ততটুকু অংশকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। যেমন উই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার, একটু লক্ষ্য করো এখানে পুরোটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, এবং এখানে যে গোয়িং এটা হচ্ছে আমাদের মূলত জিরান্ড, এতটুক পার্ট জাস্ট গোয়িং, এবং একই সাথে এটা নন ফাইনাইট এবং একই সাথে এটাকে বলতে পারি নাউন। সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেমন মাই প্ল্যান ওয়াজ হেল্পিং দি ম্যান, আমার প্ল্যান ছিল লোকটাকে সাহায্য করা। দেখো এখানে মাই প্ল্যান এবং হেল্পিং দ্য ম্যান দুইটা কিন্তু আমাদের সেম জিনিস, তার মানে এটাকে বলতে পারি এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এই যেখানে যে হেল্পিং যেটা আছে এটা হচ্ছে আমাদের জিরান্ড, একই সাথে নাউন এবং একই সাথে নন ফাইনাইট ভার্ব। তার মানে যখন আমরা বলবো জিরান্ড, জিরান্ডটা কি? জিরান্ড হচ্ছে ভার্বের আইনি যুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফর্ম, যেটাকে আমরা আমাদের নাউনের ফাংশন করতে পারে। তার মানে যত জায়গায় আমাদের যে ভার্বের আইনি যুক্ত ফর্মটা আছে যেটা আমাদের নাউনের ফাংশন করতে পারে বা অবজেক্টের ফাংশন করে, বা ধরো যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে বা প্রিপোজিশন অবজেক্ট হতে পারে, তাহলে সেই চারটি জায়গা আমরা জিরান্ডকে খুঁজে পাবো, এবং এই জিরান্ডকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপিয়াল বলতে পারি। এখন ধরো যে এক্ষেত্রে আমাদের আরেকটা কনসেপ্ট অবশ্যই অ্যাপ্লাই করা যেতে পারে। বেশ কিছু বাক্য রয়েছে যেখানে দেখা যায় কি জিরান্ট একের অধিক থাকে, অর্থাৎ ডাবল জিরান্ট থাকতে পারে। যেমন এটাকে যদি একটু নোট আকার লিখতে চাই তাহলে লিখবো যে ইউজ অফ ডাবল জিরান্ট, অর্থাৎ ডাবল জিরান্ডটা কিন্তু হওয়া পসিবল। যেমন সিং ইজ লাইকিং, এর মানে কি জানো? এর মানে হচ্ছে দেখলেই পছন্দ হবে। লক্ষ্য করো এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যেহেতু এটা সাবজেক্ট হওয়া কার কাজ? আমাদের নামের কাজ। আর এখানে একটি ভার্ব নামের কাজটি করেছে, তার মানে এটাকে আমরা বলতে পারি জিরান্ড। একই সাথে এটাকে আমরা বলতে পারি জিরান্ড, অর্থাৎ এই ধরনের বাক্যগুলোতে সাধারণত দেখা যায় কি আমাদের ডাবল জিরান্ড হওয়া পসিবল। বা ধরো যে যদি আরেকটা বাক্য লিখি যে এক্সাম্পল ওয়ান, এটা হচ্ছে এক্সাম্পল আমাদের টু, হিয়ারিং ইজ ব্লিডিং, অর্থাৎ শুনলে বিশ্বাস হবে, শুনলে বিশ্বাস হবে। তার মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট, কিন্তু এখানে এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব, এখানে ইজ এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব আমাদের, এবং এটা কিন্তু আমাদের জিরান্ড, এবং এটা আমাদের জিরান্ড, অর্থাৎ এই ধরনের বাক্যে আমাদের ডাবল জিরান্ড হওয়া পসিবল, অর্থাৎ সাবজেক্ট হওয়া এবং অবজেক্ট হওয়া দুই ক্ষেত্রে কিন্তু আমরা জিরান্ড ইউজ করতে পারি। এটা ছিল আমাদের জিরান্ডের ওপর আলোচনাটি।